ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের একদিন বোন জানতে চেয়েছেন, রমজান মাসে মারা গেলে আর ফজিলত কি? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। জি সম্মানিত বোন, কোনো মমিন ব্যক্তি যদি রোজা অবস্থায় মারা যায় তাহলে তার জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। হাদিসের মধ্যে এসে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে ওয়ামান সামা ইয়ামান ইবতাগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। তো এই হাদিসের মধ্যে এটাই বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি রোজা রাখে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য এবং এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। হাদিসটি মুসনাদে আহমেদের এবং শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহি বলেছেন। তো কোনো মুমিন ব্যক্তি যদি রোজা থাকা অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে জান্নাতি, এই সুসংবাদ ওই ব্যক্তির জন্যই যে ব্যক্তি মুমিন এবং রোজা অবস্থায় যদি সে মারা যায়। বাকি আল্লাহু আলম বিস সওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।